নমস্কার, প্রাতদেমলৈ আপনাদের স্বাগতম জানাইছো। বর্তমান আমি উপস্থিত আছো দক্ষিণ কামরূপর এখন অতিকৈ প্রসিদ্ধ ঐতিহাসিক গাঁও কুকুরিয়া গাঁও। এই কুকুরিয়াত আজিরপরা 173 বছর পূর্বে এখন সুঁৱৰী উৎসব ইয়াতে আয়োজন করা হয়েছিল, আর আজি 173তম এই সুঁৱৰী উৎসবর কার্যসূচীর সন্দর্ভত আমি যখন উদ্যোক্তা আছে রাইজ গৈরহর বিষয়ববী আছে আমি তেওঁলোকৰপৰা আমি পোনে পোনে জানিবলৈ চেষ্টা করি। যেহেতুকে আপনার এইবেলি 173তম কুকুরিয়া রাইজ গৈরহে শ্রী শ্রী রাম মন্দিরের যুক্ত সুঁৱৰী উৎসব পালন করেছে, দরাচলতে এই সুঁৱৰী উৎসবের বিষয়ে আপনি অকমান কৈ দিব নেকি? এতিয়া মই যেখিনি জানো, এতিয়া আপনি অলপ আগতে কলে যে রাম মন্দির মানে এটা ভকত রামচন্দ্র প্রভু, তেওঁ এজন ভকত আছে, তেওঁৰ স্মৃতিত এজন কেউলিয়া ভকতে, বিয়া বাৰু নকৰা কেউলিয়া ভকতে সুঁৱৰীটো পালন কৰিছে, আৰু সেইকাৰণে কেউলিয়াৰ সুঁৱৰীটো আমাৰ লগতে এটা সম্পৰ্ক হৈ আছে, আৰু এইখিনিয়ে মই জানো। আৰু তেতিয়াৰ পৰা আগতে আমাৰ নদীৰ এতিয়া মাছ হৈছে ব্ৰহ্মপুত্ৰ নদী, আৰু ব্ৰহ্মপুত্ৰ নদী গড়া খহনীয়াৰ ফলত আৰু এই সুঁৱৰীখনৰ এটা পাৰ্ট পাল্লি লৈ গৈছে আৰু এটা পাৰ্ট আমাৰ ইয়াতে আহিছে, গতিকে মই এইখিনিয়ে। হয়, আমার মাজে আরও একাধিক ব্যক্তি আছে, আমি তেওঁলোকৰ মুখেৰে জানিবলৈ চেষ্টা করি। আজি আপোনালোকৰ যিবিলাক কার্যসূচী ললে, এই সুঁৱৰী উৎসবৰ কার্যসূচী কেনেকুৱা ধৰণৰ কার্যসূচী আছিল? হয়, আমাৰ ইয়াতে হয় কি, আপনার সুঁৱৰী সাধাৰণতে এইটো কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ লীলায়ে, আৰু গোপিনীসকলৰ লগত এইটোৱে পৰম্পৰা আছে, যিটো শিশুকালৰ যিটো অৱস্থা সেইটোৱে দেখুওৱা হয়, দধিবন্ধন হিচাপে যিটো জনা যায় সেইটোর ইয়াতে দধিবন্ধনের কার্যসূচীটা হয়, আর লগেলগে আমার যা লোক সংস্কৃতি আছে আর এই বিষয়টার লগত শ্রীকৃষ্ণ বন্দনার লগত সংগতি রাখি ওজাপালি নাম এইবিলাক হয়, আর ইয়ার লগতে আমার আনুষাঙ্গিক সামাজিক যুক্ত মানে সম্পর্ক করে খেল ধেমালি শিশুর চিত্রাঙ্কন পূজিতা এইবিলাকও হয়, আধুনিক অবস্থাত যেটা আমার দরকার সেইবিলাক সংগতি রাখি সেইবিলাক হয়, আর সময় সময়ে আমার ধর্মালোচনী হবা এইবিলাকও হয় থাকে, বিভিন্ন ধরনের কার্যসূচী আর সম্বর্ধনা হবায় বছরটোত আমি আমার গাঁৱৰ বয়োজ্যেষ্ঠসকলক বা বিশেষ কর্মত পারদর্শিতা দেখা ব্যক্তিসকলক সম্বর্ধনা জনাও বা অঞ্চলটোরপরাও হেনেকে হেৰি করা হয়, তেওঁলোকক মাতি আনি সম্বর্ধনা দিয়া হয়, এনে ধরনের মহিলাসকলকও বিশেষ সন্মান দিয়ে ইয়াতে হেৰি করা হয়, নাম প্রসঙ্গকে ধরে গোটেখিনিক একটা বিশেষ মর্যাদা দিয়ে সংস্থাপন করা হয় সেইদিনা। আর আমার একটা হেৰি আছে, খুব সেটা আবেগিক আর ধর্মীয় বিষয় জড়িত, বারাগোপাল আর মানে হেৰি মই ছোৱালী যিখিনি অনা হয় গোপিনী, সেইটো তেখেতসকলে ভাল কৰি জানে। হয় হয়, ইতিমধ্যে উপরুক্ত ব্যক্তিগৰাকীয়ে কলে বারাগোপাল আর গোপিনীর বিষয়ে কলে, আপনার বারাগোপালের যে 12টা গোপাল আপনাদেরকে আমি দেখিছো, আজি আমি ইয়াতে অনুষ্ঠান দেখিছো বারাগোপাল আর গোপিনী দেখিছো, কেনেকুৱা ধরনের লড়াক আপনাদের বারাগোপাল হিসেবে সিলেকশন করে আর কেনেকুৱা ধরনের ছোৱালীক গোপিনী হিসেবে সিলেকশন করে? পন প্রথমে প্রাত টাইমলৈ আমার কুকুরিয়া রাজগৈরহৰপৰা আমার অশেষ ধন্যবাদ থাকিল, আপনাদের ইমান কষ্ট করে কুকুরিয়া রাজগৈরহৰ আমার দিনজোড়া সুঁৱৰী উৎসবের কার্যসূচীখানি রাইজর আগত দায়ী ধরার কারণে যে প্রয়াস করেছে চেষ্টা করেছে তারপরে আমি রাজগৈরহৰপৰা আপনাদের অশেষ ধন্যবাদ থাকি। এটা আপনি প্রশ্ন সুদিছে যে আপনার আমি বারাগোপাল আর গোপিনীসকলক কেনে ধরনের আমি সিলেকশন করো, আমার এইটো এইখন এখন বহু পুরনি সুঁৱৰী উৎসব, ইয়াতে বিভিন্ন অঞ্চলেরপৰা আমার সৰু সৰু লৰা ছোৱালীবিলাকে বারাগোপালের কারণে আগতীয়াকে আমার লগত কমিটির লগত যোগাযোগ করে, আর এনে বহুত হয় তার ভিতর আমি তারমানে সিলেকশন করো, আর সিলেকশনটা আমার নিরপেক্ষ হয়, কেতিয়াবা আমি লটারি যোগেও করো, যিখিনি যি লৰা শ্রীকৃষ্ণৰ নিচিনা লেখিয়া বা বলরামৰ নিচিনা লেখিয়া বা নারদৰ নিচিনা লেখিয়া তেনেকুৱা লৰা ছোৱালীক আমার বারাগোপাল যেটো পরিচালনা করে তেওঁলোকক আমি দায়িত্ব দেওঁ, তেওঁলোকে সুন্দরভাবে সিলেকশন করে, আর কেতিয়াবা হয় কি বারাগোপাল 12টার মাজেরপরে আমি শ্রীকৃষ্ণ বলরাম আর নারদ আর বাকি নংটাক আমি বারাগোপাল করো, আর কেতিয়াবা আমার লড়া যদি বেশি হয় তেতিয়াহলে বারাগোপাল আমি 12টা প্লাস 3টা, আর এইবিলিও আমার বহুখানি লড়া আইছিল কিন্তু আমি 15টা করে ফেলে বারাগোপাল আমি সিলেকশন করেছো, তার লগতে কুমারী ছোৱালী এইবার আমার 12টা আইছিল আর আমি 12টাকে রাখিছো, যিটোক আমার গোপিনী বুলি কোৱা হয়, আর তেনেকৈ আমি নিরপেক্ষভাবে
আমি গোপিনী আর বালগোপালক সিলেকশন করে আমার এই হরি উৎসবটা চলাই নেওয়া হয়। আমার মাজত উপস্থিত আছে উপরালি আমার কুকুরিয়া রাইজ গৈরহর সভাপতি ডাঙরিয়া। আমি তখেতরপরা পোনে পোনে জানিবলে চেষ্টা করি, আজি যেটু আপনাকে অনুষ্ঠান পাতিলে এই অনুষ্ঠানটো কিমান দূর সফলতা পালে? সফলতা মানে প্রায় 90% সফলতা পাও বলে ভাবি আছো আমি। হ্যাঁ, আমি কোনো বেয়া হেৰি দেখা নাই, ভালেই পাইছো, সফলতা ভালেই পাইছো। রাতিলে যে যাত্রা পার্টি আছে আর যাত্রা পার্টিটা বিপুল মানুষের সঁহারি পাম বলে আমি আশা করে আছো। হ্যাঁ, আর বতর ভালো আছে যেটা মানুষের সমাগম পাম, আমি ভালেই হব রাতিটাও। হ্যাঁ, আমার মাজত আকো আরো কেগারী ব্যক্তি আছে, তার ভিতর এগারী প্রাক্তন শিক্ষক আছে, এখেত প্রাক্তন সভাপতি আছে যাবার আমি জনাত, আমি আমি জানিবলে চেষ্টা করি যেহেতু আপনার এইবেলি 173তম এই সুঁয়ি উৎসব, আপনার কার্যসূচী কেনকা ধরনের রাতেপর রাখিছিলে আর কার্যসূচী কিমানখিনি কি হল বা কোনোবা এনেকা ধরনের গেস্ট আসছিল নাকি বা নিমন্ত্রণ জানাইছিলেন? আমার এই সুঁয়ি উৎসবটা আমার 171 বছর হল আর এই উৎসবটা আমার মানে আগর কুকুরিয়া যেটো পলাশবাড়ী নদী খৈনার ফলত আমার কুকুরিয়া গাঁত আছিল একটা পুখুরী পারত এই অনুষ্ঠানটা আমি করেছিলো, কেউলিয়া এজনের সহযোগ হয়েছিল, এখানে করে কেউলিয়া সুঁয়ি উৎসব কয়। আর এটা বর্তমানে পুখুরীর ওসরতে আমি এই অনুষ্ঠানটা পাতিছো আর এই অনুষ্ঠানটা আমার দিনযোরা কার্যসূচী থাকে। প্রথমে আমার বারগোপাল প্রাত ভ্রমণ থাকে আমার গাঁত ঘুরে আর তারপরে আমার দধিমন্থন হয় আর বারগোপালক আমি আসনত বহাই আমার গাঁর এই অঞ্চল আহি সেবা সন্মান করে বিভিন্ন ধরনের খাদ্য যোগান ধরে আর এই তারতে অজাপালি আর বিভিন্ন অনুষ্ঠান আমার থাকে। তারতে এটা আমার শেষত এটা আমার যাত্রা পার্টি আছে আর যাত্রার পিছতে আমার এই আজির দিনটোর সুঁয়ি উৎসবের কার্যসূচী সামরণি পড়ব। আর এই উৎসবটা আমার এই অঞ্চলের সহযোগ আমার যথেষ্ট আর এই অনুষ্ঠানটা যেহেতু আমার অতি বহু পুরনি, গতি আমার পলাশবাড়ী সমষ্টির সকল মানুষে জানে আর এটা কেউলিয়া সুঁয়ি উৎসব বলে। আর সেই অনুষ্ঠানটা আমার যেখানে শ্রদ্ধার ব্যক্তি আমার পালন করেছিল প্রতি আমি শ্রদ্ধা জানাই আমার যেখানে বর্তমান চাম আমি এই অনুষ্ঠানটা বজায় রাখার কারণে আমি আপ্রাণ চেষ্টা করেছো আর এটা আমি সাফল্যমণ্ডিত হওয়ার কারণে আমি সদায় উৎসাহিত হয়ে আছো। এইখানে আমার মাজ আন এগারী ব্যক্তি আছে, যেহেতু আর 2 বছর পিছত হয়তো 175তম বর্ষলে এই সুঁয়ি উৎসবখানে আগমন ঘটব, 175তম বর্ষর যেহেতু যো যা অহা বছরের করবলে আগবাড়ি এই ক্ষেত্রে কি কয় মুখে আমি জানি চেষ্টা করি। যেহেতু অহা বছরের পর আপনাদের 175তম সুঁয়ি উৎসব পালনের কারণে আপনাদের আগবাড়ি কারণ তার 1 বছর পিছতে 175তম সুঁয়ি উৎসবলে সময়খানি আগবাড়ি আপনাদের কেন ধরনের কার্যসূচী লম বলে কিনা ভাবি? মই পনপ্রথমে পাততাইমৰ সমূহ কর্মকর্তালৈ ধন্যবাদ জ্ঞাপন করছো, লগতে আমার ৰঙালী বিহুৰ উলক যাচিছো। আজি আমার দিনজোৰা কার্যসূচীৰে এই সুঁয়ি উৎসবটো পালন করা হৈছে আর আমার পরবর্তী আমার যিখিনি আমার সন্মানীয় ব্যক্তিয়ে যিখিনি কথা কলে গতিকে কথাখিনি প্রায় আমার পরবর্তী সময়লৈ সংগতি রাখি কিছু কথা কৈছে। গতি অহা বছরট আমিও যে 175তম হয়তো আমি গৰকিম আর সেই সময়ত আমি হয়তো এইবার যে কথা আমার উল্লেখ করা হৈছে এই সভাস্থলীত, গতি তাতক আমি অলপ জাপ জাক জমকতরে যি পারো আমার এই অঞ্চলের আমার সন্মানীয় ব্যক্তি সকল যেটা সহায় সহযোগিতা আগবায় তারপরেও আমি পারিলে বহল ভিত্তিত করার কারণে আমি চেষ্টা করছো। যেহেতুকে এই গাঁখন ব্রহ্মপুত্রর প্রবল গড়াখহনিয়ার ফলত নতুনক সৃষ্টি হওয়া এখন গাঁও, আমি জনামতে এই গাঁখনের যে সুঁয়ি উৎসব আজি আপনাদের পালন করেছে এই সুঁয়ি উৎসব সেই সুদূর ব্রহ্মপুত্রর পারত যেটা আপনার গাঁখন আছে তেতিয়ারপর এই উৎসবটি পালন করে আছে, তারপর আপনাদের এই ঘাটপতি ঘাটের মাজত আহি আজি 171তম বর্ষ উপনীত হল বা আর 2 বছর পিছন আপনাদের হয়তো 175তম বর্ষ আপনাদের পদার্পণ করব, এই ক্ষেত্রে আপনার কেনকা ধরনের অনুভব আমার দর্শক জানালে ভাল পাব না? এইটা আমার অনুভব যে আমার এই যেখানে কুকুরিয়া গাঁর এই মানুষখিনি নদী খনিয়া অতি মানে মানে নিম্ন হেৰি আছিল ইনকামর, কিন্তু এতিয়া আমার রাইজে আমার গাঁর মানুষখিনি শিক্ষিত হয়েছে, ব্যবসায়টো আগবাড়িছে, যার ফলত প্রত্যেকের ভাল একটা আর্থিক হেৰি হয়েছে আর যার ফলত আমার এই অনুষ্ঠানবিলাক চলার ক্ষেত্রে
সকলের সম্পূর্ণ সহায় সহযোগ পাইছো আর ভবিষ্যতে 100 বছরতম যুক্ত আমার অনুষ্ঠান আমি এই উৎসবটার কারণে আগবাড়িম, নিশ্চয় সকলের ভাল সহায় সহযোগ পাম আর তেতিয়া নিশ্চয় বিভিন্ন আমি রাইজর আলোচনা মানে বিভিন্ন কার্যসূচী লো এই অনুষ্ঠানটা জাকজিলিয়া করি বলে আমি আশা করছি। আর এই অনুষ্ঠানট আমার যিখিনি নিমন্ত্রিত ব্যক্তি প্রায় আইছে, লগতে আমার বিধায়ক, মাননীয় বিধায়ক হেমজ্ঞ ঠাকুরে আহি উপস্থিত হয়েছে আর আমাক সহায় সহযোগ আগবাইছে আর আমাক আশা দিছে। আমার যে মন্দির, আমার গোঁসাইঘর বলে আমি কোঁ, সেই মন্দিরটার কারণে আমাক মানে যে পুরনি অবস্থাত আছে সেই নদী খহনিয়ারপরা সেইটো পুনের নির্মাণ করার ক্ষেত্রে যিমান পারে সহায় সহযোগ আগবাম বলে আমাক আশ্বাস দিছে। এই আছিল কুকুরিয়া রাইজগৈরহে আয়োজন করা সুঁৱৰী উৎসবের যে বিষয়ববীয়া বা কুকুরিয়া রাইজগৈরহর বিষয়ববীয়া সকল মই সতীর্থক মই দেখাবলৈ অনুরোধ জানাইছো। কারণ আমি ইতিমধ্যে আমি দিনের কার্যসূচীর কিছু দৃশ্যাবলী আপনার আমার আনখন স্ক্রিনত আমি দেখাবলৈ চেষ্টা করছো। এয়া হল কুকুরিয়া রাইজগৈরহর যে রাম মন্দির, রাম মন্দিরের এয়া কৃষ্ণর মূর্তি আপনাকে দেখিবলৈ সক্ষম হয়েছে। এয়া ভিতরের কৃষ্ণর মূর্তি, এটা স্থায়ী একটা মূর্তি ইয়াতে সজাই পড়ায় তোলা হয়েছে। এয়া স্থায়ী একটা মূর্তি হয়। এ হল কুকুরিয়া রাইজগৈরহর 173তম যে ইয়াতে সুঁৱৰী উৎসব পালন করেছিলেন। আর যেহেতুকে আমার কিছু পলম হল ইয়াতে আহাত, হয়তো আমি দিনত আপনার আমি কিছু দেখাবলৈ সক্ষম হলোহেতেন, কিন্তু সময়ের অসুবিধার বাবে আমি ইয়াতে পলম হয়। ইয়াতে আপনার দেখাবলৈ চেষ্টা করছি, ইয়াতে 12 কপালক ইয়াতে সজাই পড়ায় তুলিছিলে। আর একটা আটক ধুনিয়া একটা পরিবেশত আজি কুকুরিয়া রাইজগৈরহে শ্রী শ্রী রামচন্দ্র প্রভু মন্দিরত কেউলিয়া সুঁৱৰী কেউলিয়া সুঁৱৰী নাম দিছে, কেউলিয়া সুঁৱৰী হিসাবে করে আহিছে। আর এই কেউলিয়া সুঁৱৰীর আজি 173তম বর্ষত এয়া সুঁৱৰী উৎসব পালন করলে। আর আশা করো আপনাদের আমার এই প্রতিবেদন চাই সচাকে আলফুল্লিত হব আর অনাগত সময় দক্ষিণ কামরূপর এনেকা ধরনের আমি সুঁৱৰী উৎসব সমূহের অনেক ধরনের যে কার্যসূচী আহিব আমি দেখাবলৈ আপনার প্রয়াস করি। আর এইখিনিক প্রাতনা মেলানি রাখিছো, ধন্যবাদ।